السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. كيف حالك ভাই؟ الحمد لله. আপনি কেমন আছেন প্রিয় ভাই? আচ্ছা, আমি এখন রেকর্ডিং এটা পজ দিচ্ছি, আপনার একটু মনে করিয়ে দেবেন রেকর্ডিং শুরু করতে, নাকি না থাক, অসুবিধা নেই, চলতে থাকুক রেকর্ডিং। আজকে উপস্থিত একেবারেই কম, ব্যাপারটা কি বুঝলাম না। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আশা করি শায়েক অতি দ্রুত জয়েন করে ফেলবেন, ওনাকে মেসেজ দিয়েছি, উনি দেখেছেন, তো আশা করি জয়েন করবেন ইনশাল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লাগছে এই দাওয়ার ক্লাস ক্লাসটা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাত। আরে বিন্দু আমরা শায়েকের জন্য ওয়েট করছি এখন, আশা করি জয়েন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আব্দুল নূর। তো আপনারা সবাই হোমওয়ার্ক করছেন তো, পড়ছেন তো? আগাম এক পাতা দুই পাতা করে প্রতিবারে দেওয়া হয়। কেউ হানা কিছু বলছেন না? এর আগে দুদিন পড়তে পেরেছি, কিন্তু আজকে পড়তে পারিনি, সময় পাইনি এখন। আমি এখন মেসেজ দিয়ে দেবো। আচ্ছা, শাহ জয়েন করেছে আলহামদুলিল্লাহ।
Bismillah, assalatu assalamu ala rasulullah ma ba'ad. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shamanito bhaira. Alhamdulillah, ajke amader tritiyo class. Ajke amader je bishoyti amra shikhbo amader shaikher kach theke. Islami dawar fazilat. Ami screen ta share korchi. Amader shaikh ekhon join korechen amader sathe alhamdulillah. To shaikh apni bismillah kore shuru korte paren. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa wala amma ba'd. A'udhu billahi min ash-shaytan ar-rajim. Bismillahi r-Rahmani r-Rahim. Wa man ahsanu qawlan mimma da'a ila Allahi wa amila salihan. Wa qala innani min al-muslimin. وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا رواه الإمام مسلم رحمه الله وقال النبي عليه الصلاة والسلام من دل على خير فله مثل أجر فاعله وهو مسلم رحمه الله غيره الحمد لله دعوت بسونشا الله سبحانه وتعالى نمت جاء الله رب العالمين أما ذلك شوستو ركي شوتيك سموي برطفنو دارسي ونسوكوهن كرا توفيق دان كوري چين এজন্য সে মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি সারা জীবন দাওয়াতি কাজ করে গেছেন মানুষদেরকে কল্যাণের পথে ইমানের পথে আহ্বান করে গেছেন সে নবীর প্রতি অসংখ্য অগণিত অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সংক্ষিপ্ত একবার দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা প্রিয় ভাইরা আজকে আমাদের তৃতীয় ক্লাস ইসলামী দাওয়ার ফজিলত মর্যাদা প্রসঙ্গে আলোচনা তো আমাদের প্রথমে মনে রাখতে হবে দাওয়াতি কাজ হল নবীওয়ালা কাজ নবী রাসূলদের কাজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মানুষ যারা ছিলেন আম্বিয়া আলাইহিমুসসালাম তারা সেই কাজ করে গেছেন আর তাদেরকে পাঠিয়েছেন সৃষ্টিকুলের সবার স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দাওয়াতি কাজ দিয়ে অতএব এই দাওয়াতি কাজ সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো কাজ উত্তম কাজ হলো এই দাওয়াতি কাজ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা কেননা এর মাধ্যমে বান্দাকে মহান স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করে দেওয়া হয় ইনশাআল্লাহ বিশদভাবে পয়েন্ট আকারে আমরা আজকের আলোচ্য বিষয়টি তুলে ধরবো বিইজনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে যে সিলেবাসভুক্ত যে বই রয়েছে তো এ বইয়ে প্রথমে উল্লেখ করা হলো যে দাওয়া ইলাল্লাহ সর্বোত্তম কাজ এবং সর্বোত্তম কথা অর্থাৎ দাঈ ইলাল্লাহ যিনি আল্লাহর প্রতি আহ্বান করেন তিনি সর্বোত্তম কাজের দিকে আহ্বান করছেন এবং তার কথা সবচেয়ে দামি সর্বোৎকৃষ্ট সবচেয়ে সুন্দর উত্তম এজন্য আল্লাহ সুবহানাহু সর্বশ্রেষ্ঠ মানব যারা এদেরকে এই কাজে নিয়োগ দিয়েছেন
আল্লাহ বলছেন সূরা ফুসিলাত এর 33 নম্বর আয়াত, ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين الله বলছে ومن احسن قولا ممن دعا الى الله ومن احسن قولا কার কথা অধিক সুন্দর হতে পারে উত্তম হতে পারে ممن دعا তার চেয়ে دعا الى الله যে আল্লাহর প্রতি দাওয়া দিয়ে আহ্বান করে ও আমিল সালিহা এবং নিজে সৎ কাজ করে সৎ আমল করে ও কালা আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত মুসলিম মানে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আমি একজন মুসলিম এবং দায়ী যারা তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ এর মাধ্যমে উম্মতে মুহাম্মদীরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন-নাসি তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে তা আমরুনা বিল মারুফ যে তোমরা সৎ কাজের ভালো কাজের আদেশ করবে ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজ শরীয়ত বর্হিত কাজ থেকে নিষেধ করবে ও তুমিনুনা বিল্লাহ এবং তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে ঈমান রাখবে বিশ্বাস রাখবে সর্বশ্রেষ্ঠ সৎ কাজ উত্তম কাজ হচ্ছে আল্লাহর একত্ববাদ ও তাওহীদ আর সবচেয়ে নিকৃষ্ট ও সৎ কাজ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা অংশীদার সাব্যস্ত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লোক সবচেয়ে বেশি ভালো তিনি বললেন সবচেয়ে ভালো লোক হলো যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে মাতৃতার সম্পর্ক ঠিক রাখে মুসলিম আহমদের এখানে যা আছে ষষ্ঠ খণ্ডের 431 নম্বর হাদিস এই হাদিসটা আমি খুঁজলাম কিন্তু আমি পেলাম না আমি অনুসন্ধান করেছি আমি যে হাদিসগুলো বাংলায় লেখা আছে আমি আরবিতে খোঁজার চেষ্টা করেছি হয়তো আমি সামনে আমি আরও দেখবো ইনশাল্লাহ তো সফলতার মতো মাধ্যম হচ্ছে দাওয়াতি কাজ করা আল্লাহর প্রতি আহ্বান করা দাওয়াতি কাজ করা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন অবশ্যই তোমাদের মধ্য থেকে এমন একটা জাতি থাকা উচিত ইয়াদউনা ইলাল খায়রি যারা আহ্বান করবে কল্যাণের দিকে ওয়ায়ামুরুনা বিল মা'রুফ এবং সৎ কাজের আদেশ করবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজ শরীয়ত বিরোধী কাজ থেকে নিষেধ করবে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর তারাই হচ্ছে কৃতকার্য সফল কাম সফল মানুষ তো আল্লাহর দয়া ও করুণা লাভ করার যায় এই দাওয়াতি কাজের মাধ্যমে যারা দাওয়াতি কাজ করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন করুণা করেন অনুগ্রহ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ মুমিন নারী পুরুষ বা'দুহুম আউলিয়াউ বা'দ তারা কি অন্যের বন্ধু ঘনিষ্ঠ তো মুমিন যারা আছে নারী পুরুষ এটা ব্যাপকভাবে মুসলিমরা আমরা সবাইকে আমরা আপনজন আমরা একই বন্ধনে আবদ্ধ ইমানি বন্ধন ইসলামের যে ভালোবাসা প্রাতিবন্ধন আমরা সবাই আবদ্ধ সেই হিসাবে আমরা ব্যাপকভাবে আমরা একে অন্যের বন্ধু হিসাবে আছি প্রাতৃত্ব বন্ধনে আমরা আবদ্ধ ব্যাপকভাবে হ্যাঁ ইসলামী একটা যে বন্ধন ভালোবাসার বন্ধন সে বন্ধনে আমরা আবদ্ধ আমরা
পরস্পর সৎ কাজ আদেশ করি, অন্যায় থেকে নিষেধ করি। কোন মুসলিমরা বিপদগ্রস্ত হলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, নারী হোক পুরুষ হোক, যে কেউ হোক। কোন মা বোনের ইজ্জতে আঘাত আসলে আমরা মুসলিম এগিয়ে যাই। তো মা বোনের ইজ্জত সম্মান রক্ষা করা, এটা আমাদের সবার ইমানি দায়িত্ব। তো এজন্যে ওই দৃষ্টিকোণ থেকে মুসলিম মুমিন যারা আছে, মুমিন নারী পুরুষ একে অন্যের ঘনিষ্ঠ তো বন্ধু। কিন্তু এমনটা নয় যে একজন বেগানা নারী অপরিচিত নারী অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করবে, উপনে কথাবার্তা বলবে, না। সেটা কেবল বিবাহের মাধ্যমে বৈধ পন্থায় জায়েজ আছে, অন্যথায় এটা শয়তানের কাজ, যা হারাম কাজের দিকে নিয়ে যায়, জিনে বিচারে পথ খুলে দেয়। আল্লাহ বলছেন মুমিন নারী পুরুষ একে অন্যের ঘনিষ্ঠ বন্ধু। ইয়ামুরুন বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে। বন্ধুত্বের সিস্টেম কি, এ হলো এটা পরের যে অংশ আছে, কিভাবে ইয়ামুরুন বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে। ওয়ায়ানহাউন আনিল মুনকার, এবং অসৎ কাজ শরীয়ত গরহিত কাজ থেকে নিষেধ করে, বারণ করে। ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা সলাৎ কায়েম করে। তো সলাৎ কায়েম করা মানে তালাব থেকে যে ব্যাখ্যা এসেছে, তাফসির কাসির সহকারে অন্যান্য তাফসির গ্রন্থে এসেছে, সলাতের ফরজ, এর রুকু সেজদা, এর সুন্না ওয়াজিব আরকানগুলো একাগ্র চিত্তে সঠিক সময়ে সুন্দরভাবে সলাৎ সম্পাদন করা, সঠিক সময়ে আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে একাগ্র চিত্তে ইখলাসের সাথে সলাতে রুকু সেজদা, এর ওয়াজিব আরকান সুন্না গুলো সুন্দরভাবে পুঙ্কানুপুঙ্কুরূপে আদায় করে, এটা হলো সলাৎ কায়েম করা। সলাৎ কায়েম করা মানে আমাদের দেশে যে যেটা বলা হয় সলাৎ পড়লেই চলবে না, সমাজে কায়েম করতে হবে, এটা সালাফদের এই ব্যতিক্রম একটি তাফসির, এটা মন করে তাফসির ব্যাখ্যা, সালাফ থেকে এই ধরনের ব্যাখ্যা নেই। সমাজে কায়েম করতে হবে সেটা অন্য দলের মাধ্যমে প্রমাণিত, কিন্তু ইকিমুনাস সালাহ মানে সমাজে কায়েম করা এটা বোঝানো হয়নি, এটা হলো এই কোরআনের তাফসিরের বিকৃতি, তাহরিফ। তো সমাজে কায়েম করতে হবে এটা যেমন অন্যান্য দলের সামনে আসবে, আমরা বলবো সমাজে দাওয়াত দিব, আমরা আহ্বান করবো কল্যাণের পথে, সলাতের পথে, নিজের পরিবার পরিজন আপনজন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, অন্যান্য যারা আছে, প্রত্যেকে যারা দায়িত্বশীল তারা সলাতের দিকে আহ্বান করে দাওয়াত দিবে। তো বলা হলো যে এখানে তার সৎ কাজে আদেশ করে, অন্যায় থেকে নিষেধ করে, সলাৎ কায়েম করে, ওয়ুতুনা যাকাত, এবং তারা যাকাত প্রদান করে, ওয়ুতিউন আল্লাহ রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তাহলে আল্লাহর আনুগত্য করা মানে কোরআন মেনে চলবে, রাসূলের আনুগত্য করা মানে কি, রাসূলের সুন্নাহ হাদিস মেনে চলবে। উলাইকা সাইরহামুহুল্লাহ, তারা ওই সকল লোক যাদের প্রতি আল্লাহ তাআলা অবশ্যই দয়া করবেন। তাহলে এই যে সৎ কাজে আদেশ করা, অন্যায় থেকে নিষেধ করা, এর মাধ্যমে কি আল্লাহ দয়া প্রাপ্ত হওয়া যাবে, আল্লাহ এদের প্রতি দয়া করেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ তারা পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। তো কেয়ামত পর্যন্ত নেকি জারি থাকে, যারা দাওয়াতি কাজ করে এদের সওয়াব কেয়ামত পর্যন্ত জারি থাকে। এখানে বাংলায় লেখা হয়েছে হাদিস, আমি আরবি থেকে পড়ছি, সহিহ মুসলিমের ইয়াসকরে আমি সহিহ মুসলিম, তিরমিজি, সুনান দারিমি, অন্যান্য হাদিস গ্রন্থ আমি হাদিসটি উল্লেখ করেছি। তো এই হাদিসটি সহিহ মুসলিমের 2674 নম্বর হাদিস, সুনান আবি দাউদের 4609 নম্বর হাদিস, তিরমিজির 2674 নম্বর হাদিস, সুনান দারিমির 530 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 9160 নম্বর হাদিস। তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান, যে মানুষদেরকে হেদায়েতের প্রতি আহ্বান করে। এখানে আছে বাংলা কল্যাণের পথে, হেদায়েতের প্রতি আহ্বান করা মানে কল্যাণের দিকে আহ্বান করা, যে মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করে দাওয়াত দেবে, ইয়ানালাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, তার জন্য ওইরকম বিনিময় থাকবে মিসলু উজুরি মান তাবিআহু, যারা তার অনুসরণ করবে, অনুসরণকারী যারা আছে এদের যে বিনিময় ওই রকম বিনিময় তার জন্য বরাদ্দ থাকবে, সে ওই রকম
এদের সব সবার সব সে প্রাপ্ত হবে। তো লায়ন কুসুদারিক মিন উজুহিম সায়াব, এটা এই যে সে যারা তার অনুসরণ করলো তাদের সবার সব পরিমাণ সব প্রাপ্ত হলো, এটা যারা অনুসারে এদের সব বিন্দু পরিমাণও হ্রাস করবে না, কমাবে না। তাহলে এই যে আপনাদের একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হলো, অতঃপর তার দ্বারা আরো অন্যান্য মানুষ হেদায়েত প্রাপ্ত করি, এইভাবে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি হলো, তাহলে আপনি মরে যাবেন, কিন্তু এই যে আপনি হেদায়েতের পথে কল্যাণ আহ্বান করলেন, কিয়ামত পর্যন্ত এর সব পেতেই থাকবেন। এমনি ভাবে যে গুমরাহের দিকে আহ্বান করবে তারও বিরাট কি আছে পাপ রয়েছে, এটা এখানে উল্লেখ করা আছে। ওমান দা আইলা ওয়ালালাথিন, যে গুমরাহির দিকে ভ্রষ্টতার দিকে আহ্বান করবে দাওয়াত দেবে, কারণ আলিহ মিনাল ইসমি, তার উপর পাপ অপরাধ বর্তাবে, মিসল আসামি মান তাবিআহু, যারা তার অনুসরণ করবে তাদের যেমন পাপ ওই রকম অনুরূপ পাপ তার উপর বর্তাবে, যারা অনুসারী অনুসারীদের পাপও তার ভাগ্যে তার অংশে এটা আসবে। এটা তার অনুসারীদের পাপের কিছু হ্রাস করবে না, তার বাগে যে গুমরাহিতে সে যে আহ্বান করছে, আহ্বানকারীতে এই আহ্বান করার ডাকে যারা সাড়া দিল, সাড়া দেওয়ার কারণে ওই পথভ্রষ্ট যারা আছে এদের যে পাপ পথভ্রষ্টকারী দায়ীর উপর যারা বর্তাবে, তো এই বর্তালো যে যার অনুসারে এদের পাপ কিন্তু কমবে না, তারও পাপই হবে, এমনটা না যে আমার আমরা জানি না আমরা বুঝি না, না চলবে না, গুমরাহি দিকে দাওয়াত দিলে মেনে নিবে, না বুঝে না জেনে যাচা বাসা করবে, না অজুহাত চলবে না, তারাও কি পাপের ভাগিদার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা হাদিসের একটি অংশ এটা, সহিহ মুসলিমের 1893 নম্বর হাদিস, সুনান আবি দাউদের 5129 নম্বর হাদিস, তিরমিজির 2671 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 17,768 নম্বর হাদিস, ঠিক আছে। তো আল্লাহ রাসূল হাদিসে বলছেন, মান্দাল আলা খৈরিন ফালাহু মিসল আজরি ফাইলিহি, মান্দাল আলা খৈরিন, এটা আমাদের জানা আছে, যে কাউকে কল্যাণের ভালো বিষয়ের সন্ধান দিল, ফালাহু মিসল আজরি ফাইলিহি, তাহলে সে এই ভালো কাজ যে করবে তার কর্তা পালনকারী সম্পাদনকারীর যে সব ওই রকম সব সে প্রাপ্ত হবে। যে ভালো কাজের সন্ধান দিল অন্যকে, তাহলে আমল করে যিনি কর্তা যিনি ভালো কাজ করবেন তার অনুরূপ সে সব প্রাপ্ত হবে। আপনি ভালো কাজের সন্ধান দিলেন, আপনি যে আমল করতে পারেননি, তো আপনার সন্ধান পেয়ে যে ভালো কাজ করলো এর অনুরূপ সব আপনি প্রাপ্ত হবেন। তো কিয়ামত পর্যন্ত নেকি জারি থাকে এবং শ্রেষ্ঠ সম্পদ লাভ, এটা হলো এর মাধ্যমে দাওয়াতি কাজের সর্বশ্রেষ্ঠ সম্পদ লাভ হয়। এ প্রসঙ্গে বাংলা এখানে হাদিস উল্লেখ করা হয়েছে, আমি সহিহ বুখারী মুসলিম থেকে হাদিসটা বের করেছি, সহিহ বুখারীর 3,701 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2,406 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিসের এক অংশে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, খাইবারের যুদ্ধের সময়, ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, আল্লাহর কসম অবশ্যই তোমার দ্বারা আল্লাহ একজন ব্যক্তিকে হেদায়েত প্রদর্শন করা, হেদায়েত দেখানো খায়রুন লাকা, এটা তোমার জন্য অধিক কল্যাণকর হবে, উত্তম হবে, মিন আইকুনাল হামরুন নাআম, লাল উট তোমার জন্য লাল উট হওয়ার চেয়েও এটা অধিক কল্যাণকর হবে। তো লাল উট ছিল তৎকালীন সবে আরব বিশ্বে সর্বোৎকৃষ্ট মাল, সবচেয়ে দামি মাল ছিল লাল উট, লাল উটের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর কিছুই ছিল না। তো এই জন্যে দাওয়াতি কাজ করা এর দ্বারা কেউ হেদায়েত প্রাপ্ত হয়ে হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিনিময় লাভের মাধ্যম, যার মাধ্যমে একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হলো সে পৃথিবীর সবচেয়ে দামি শ্রেষ্ঠ বিনিময় সে লাভ করলো। তারপরে হাদিস, আল্লাহ শাস্তি বেঁচে থাকার উপায় হলো দাওয়াতি কাজ করা, এখানে এই বাংলা হাদিস উল্লেখ করা আছে, আমি আরবিটা উল্লেখ করেছি, তো তিরমিজির 2169 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 2,300 3,001 নম্বর হাদিস,
হাদিসটি আমি ডাইরেক্ট যেটা জামি ও কুতুবি তিসা ওইটি বড় কিতাবের এখানে আছে একসাথে একসাথে আরবিতে ওই কিতাব থেকে আমি হাদিস সংগ্রহ করেছি। হাদিসটি হুযাইফাতুল ইমান রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, লাতা আমুরুন বিল মারুফ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দেবে, ওয়ালা তানহাউন আনিল মুনকারি, আর অবশ্যই তোমরা অন্যায় কাজ থেকে নিষেধ করবে, আও লা ইউশাইকান্নাল্লাহু আই ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, অন্যথায় আল্লাহ ও ছেড়ে তোমাদের উপর এমন আজাব তার পক্ষ থেকে আজাব প্রেরণ করবেন, আজাব পাঠাবেন যে তোমরা সৎকাজের আদেশ না দাও আর অন্যায় থেকে নিষেধ না করো, তাহলে অবশ্যই আল্লাহ শীঘ্রই তোমাদের উপর তার পক্ষ থেকে আজাব শাস্তি পাঠাবেন, প্রেরণ করবেন। তুম্মা তাদউনাহু, অতবার তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এ আজাব উঠিয়ে নেওয়ার জন্য, কিন্তু দোয়া কবুল করা হবে না, ফালা ইস্তাজাবালাকুম, তোমরা দোয়া করবে তোমাদের দোয়া কবুল করা হবে না। তাহলে দাওয়াতি কাজ না করলে আল্লাহর যে আজাব আসবে এই আজাব থেকে পরিত্রাণ পাওয়া যাবে না, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দাওয়াতি কাজ অবশ্যই করতেই হবে, প্রত্যেকে যার যার সাধ্যমতো করতে হবে। তো এ প্রসঙ্গে আরো অনেক অনেক হাদিস রয়েছে, অনেক অনেক হাদিস রয়েছে। বুখারি মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউয়াইয়িরহু বিয়াদি, যে তোমাদের মধ্য থেকে কোনো মুনকার শরীয়ত দরহিত কাজ দেখবে, ফালিউয়াইয়িরহু বিয়াদি, তাহলে সেজন হাতে এটা বারণ করে প্রতিহত করে। আর যে মানে যদি এটা আপনার সামর্থ্যের ভিতরে থাকে, প্রত্যেকে যারা দায়িত্ব অনুসারে এটা হবে। এলাকার চেয়ারম্যান মেম্বার আর কর্তৃত্ব আছে, এলাকার সর্দার তাদের ক্ষমতা আছে, তারা ইচ্ছা করলে রাগ করে ক্ষমতা প্রয়োগ করে তারা কোনো একটা অন্যায় গান বাজনা ইত্যাদি তারা বন্ধ করতে পারেন। আপনি আপনার পরিবারের নেতা, সেখানে আপনি প্রয়োজনে ক্ষমতা প্রয়োগ করেও অন্যায় কাজ সেটা বন্ধ করতে পারেন, আপনার ক্ষমতা আছে। আপনার ছেলে মেয়ে তো তারা অন্যায় করবে, সেটা অবশ্যই আপনি প্রতিহত করবেন, প্রত্যেকে যার যার অবস্থান দিকে সেটা প্রতিহত করতেই হবে। আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউয়াইয়িরহু বিয়াদি, সে যে শরীয়ত গৃহীত কাজ দেখবে সেজন্য হাত দিয়ে সে তা বারণ করে প্রতিহত করে, যদি সে এতে সক্ষম না হয় তাহলে সে তার জবান দিয়ে ও তার মাধ্যমে সে অন্যায় থেকে মানুষদেরকে বারণ করবে, নিষেধ করবে, যদি এতেও সে সক্ষম না, তার অন্তর দিয়ে সে পরিকল্পনা করবে কিভাবে অন্যায় কাছ থেকে বারণ করা যায়, অন্তর দিয়ে কেবল ঘৃণা নয়, ঘৃণা এবং কিভাবে বারণ করা যায় এই ধরনের একটা প্ল্যান পরিকল্পনা করা, আফসোস করা, আক্ষেপ করা, কিভাবে এটা করতে পারে এই ধরনের একটি প্ল্যান পরিকল্পনা করতে হবে। ওয়াজারিক আর দুআফুল ইমান, এটা হলো সবচেয়ে মানে দুর্বলতম অবস্থান, সবচেয়ে দুর্বলতম অবস্থান হলো এই অন্তত অন্তরে ঘৃণা করা, পছন্দ করা, অন্তর দিয়ে প্ল্যান পরিকল্পনা করা। আমরা তো এমন হয়ে গেছি, পাপ করতে করতে এমন হয়ে গেছি, পাপগুলো এমনভাবে ছড়িয়ে গেছে অন্তরের ঘৃণা তৈরি হয় না, ইমান এত দুর্বল হয়ে গেল। অন্য হাদিস এসেছে যে ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদিন মিন ঈমানিন, এরপরে ঈমানের শস্যের দানা পরিমাণও অংশ নেই, মানে অন্তরে ঘৃণা, অন্তরে একটা জ্বালা, কষ্ট অনুভব করা, কেন এই ধরনের অন্যায় হচ্ছে, শরীয়ত গৃহীত কাজগুলো হচ্ছে, অন্তরে কষ্ট অনুভব করা, হায় যদি আমি পারতাম তাহলে এটা কি আমি বারণ করতে নিষেধ করতাম, এই যে একটা উপলব্ধি, অন্তরে একটা অনুশোচনা, অন্তরে একটা কষ্ট অনুভব করা, এটাই মানে সবচেয়ে নিম্ন পর্যায়ের একটা অবস্থান। আমরা তো অন্যায়গুলো করেই যাচ্ছি, অন্যায়গুলো এমনভাবে বেড়ে গেছে যে
অন্যায়ের প্রতি আমাদের যে সামান্যতম ঘৃণা সেটাও দূর হয়ে যাচ্ছে, দিন দিন ফেতনা এমন আকারই ধারণ করছে। তারপর এখানে সার সংক্ষেপে কিছু ইসলামী দাওয়াতের উপকারিতা উল্লেখ করা হয়েছে, ইসলামী দাওয়াতের উপকারিতা সমূহ। তো শিরিক কুফরি ও নেফাকে বিলুপ্ত হয়ে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ। যদি আমরা এই দাওয়াতি কাজ করি, ইমানি তাওহীদের দাওয়াত আমরা এর প্রচার প্রসার করি, তাহলে কি হবে? সমাজ থেকে কুফর শিরিক কুফর নেফাকে বিলুপ্ত হবে, বিলুপ্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা লাভ করবে। দিনের উপর দৃঢ় থাকার উপায়, যদি আপনি দাওয়াতি কাজ করেন তাহলে আপনার মাঝে ইমান বদ্ধমূল হবে, আপনার ইমান বৃদ্ধি হবে, দিনের উপর আপনি অটল বিচল থাকতে পারবেন। তো এই যে আমরা আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, অন্যান্য অনেক রাষ্ট্র আছে, এগুলো আমরা কখনো দেখিনি। যদি বলা হয় যে এসব রাষ্ট্র নেই, তাহলে বলবে কি, লোকটা পাগল, চরম অজ্ঞ, তার কোনো আধুনিকতা ইস্যু সম্পর্কে একবারে সামান্যতম নলেজ নেই। কারণ এগুলো তো বারবার উচ্চারিত হয়েছে, অন্তরে বদ্ধমূল হয়ে গেছে একবারে। তো এগুলো অস্বীকার করলে কি মানুষ বলবে পাগল, লোকটা পাগল বোধ হয়। অথচ আমরা কি দেখছি, এগুলো সরাসরি দেখি নাই, দেখি নাই, সংবাদের মাধ্যমে এগুলো আমরা শুনেছি, জেনেছি। তাহলে এ কোরআন শুনে এই বিষয়গুলো কে আমাদের সংবাদ দিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, আল্লাহ রসুল জানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আমাদের দিনের প্রত্যেকটা হাদিসের কি আছে, সূত্র আছে, আল্লাহ থেকে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিবরীল আলাইহিস সালাম, থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত হয়েছেন এই শরিয়াত, রাসূল থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেউত তাবেঈন। তো আমাদের সিলসিলা রয়েছে, প্রত্যেকটা সনদ সত্যের কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করে আমাদের কাছে পেশ করা হয়েছে। তো দিনের কাজ, আপনি দাওয়াতি কাজ যতই বলবেন করবেন, ততই আপনার ইমান বাড়বে, দিনের উপর অটল বিচল থাকা যাবে। এজন্য এই দাওয়াতি কাজ হলো দিনের উপর দৃঢ় থাকার উপায়, মাধ্যম, উপরন্ত সব হাসিলের উপায়। এটা আমরা পরে বলেছি, বিরাট উপরন্ত সব হাসিলের মাধ্যম হচ্ছে এই দাওয়াতি কাজ করা। সমাজ সংস্কার হবে, তথা সমাজ থেকে অশ্লীলতা ও গর্হিত বিষয় দূর হবে। সমাজ থেকে অশ্লীলতা, বেহায়পনা, অশ্লীল গর্হিত যত অন্যায় আছে, কুসংস্কার আছে, সেগুলো দূর করার মাধ্যম হচ্ছে আপনি কোরআন সুন্নাহ সঠিক বিষয় মানুষের সামনে তুলে ধরবেন, পেশ করবেন। তো মানুষ এই যে বর্তমানে শিরিক করছে, বিদআত করছে, কুসংস্কারে জড়িয়ে পড়ছে, অনেক পাপে লিপ্ত হচ্ছে, কেন? মানুষের সঠিক জ্ঞান নেই। এই অন্যায়ের ভয়াবহতা, অন্যায়ের যে বিরাট ক্ষতি, এ সম্পর্কে মানুষ উপলব্ধি নেই। এজন্য সমাজে সকল অন্যায়, পাপাচার, শিরিক পুরি করছে। তো আমি বলছি, আচ্ছা কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো বলে আমি আরেকটা বিষয় বলবো। তো ইসলামের স্বীকৃত উন্নত চরিত্রগুলো প্রতিষ্ঠিত হবে, ইসলামের শ্রেষ্ঠ যে উন্নত চরিত্র আছে সেগুলো প্রতিষ্ঠা হবে দাওয়াতি কাজের মাধ্যমে। সে শ্রেষ্ঠ উন্নত চরিত্রগুলো সমাজে কায়েম হবে, সমাজ সুন্দর হবে, সমাজ থেকে অন্যায়, ফাসাদ, বিশৃঙ্খলা, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, তো সবকিছু নির্মূল হবে, দূরীভূত হবে। তো ছয়, ভালোবাসা, সম্প্রীতি, ঐক্য প্রতিষ্ঠিত হবে, ঘৃণা ও হিংসা বিদ্বেষ মূলোৎপাটিত হবে, সকল ধর্মমতের উপর আল্লাহর দিন বিজয় লাভ করবে। যত ধর্ম আছে সব কিছুর উপর আল্লাহর দিন, দিন ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, দিন ইসলাম সেটা বিজয় লাভ করে প্রতিষ্ঠিত হবে, যদি আমরা দাওয়াতি কাজ সেভাবে সঠিকভাবে আঞ্জাম দিতে পারি। এই হলো আমাদের আজকের মূল বিষয় পড়াশোনার জন্য আমাদের সিলেবাস। আজকের পরে এখানে আমরা শান্ত করছি। অথচ তার মাধ্যমে কেউ জানতে পারলে সে আমল করলে ওই ব্যক্তিও নেকি পাবে? তবে আমি একটি বিষয় শুনেছিলাম, কোনো বিষয় কাউকে উপদেশ দিলে আগে ও নিজেকে পালন করতে হবে, এরকম
এই বিষয়টি কেমন? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد তো আসলে সাধারণভাবে আমরা দাওয়াতি কাজ করার ক্ষেত্রে যদি বিষয়টা এমন হয় যে নিজে আমল করার সুযোগ আছে, বিষয়টা নিজে আমল করতে পারি, যেমন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আমাদের জনকরণে আবশ্যক করতে হবে, তো তাহাজ্জুদের সালাত সালাত বিষয়ে আমি বললাম, তো এটা তো অবশ্য মুমিনদের কাজ, এটা করাটা আমার জন্য অসম্ভব নয়, করতে পারি। তো এসব কাজ যেগুলো আছে যেগুলো আমার সাধ্যে বিতরণ করতে পারি সেগুলো করব, আমি দাওয়াত দিব, তাহলে এর ফল বেশি হবে, মানুষের প্রভাব পড়বে। যে সকল কাজ আমার সাধ্যে বিতরণ সাধারণত আমি করতে পারি, তো এক্ষেত্রে আমি সে কাজটা করব, করার চেষ্টা করব, করে দাওয়াত দিব, তাহলে কি হবে, এর নিজেও এর দ্বারা উপকৃত হলাম, মানুষের মাঝে এর প্রভাব পড়বে, আপনার অন্তর দিকে সে কথাটা মানুষের কাছে যাবে। অন্যথায় শুধু আমরা বললাম এই কাজগুলো করে এই করে সেটা দেখবে, দেখা যাবে যে এর প্রভাব পড়বে না, মানুষ তেমন একটা হেদায়েতের পথে আসবে না। তো আসলে হেদায়েত প্রাপ্ত হয়েটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ, তো আল্লাহ দেখেন আপনার নিয়ত, আপনার অবস্থা কি। নবী রাসূল আম্বিয়া আলাইহিসসালাম কিংবা পরে সালাফগণ যারা আছে তারা সাধারণত আমল করি দাওয়াত দিতেন, তবে যদি অনেক ক্ষেত্রে এমন হয়, অনেক বিষয় এমন আছে যে সব বিষয়ে আমল করা যায় না। যেমন আপনি বিয়ের ফাজাইল নিয়ে আলোচনা করলেন, এক একাধিক বিয়ের ফাজাইল নিয়ে আলোচনা করলেন, কিন্তু আপনার সামর্থ্য নেই, তা আপনি বলবেন না? অবশ্যই বলবেন, আপনার মাধ্যমে যদি এমন হয় কেউ এই ভালো বিষয়ের সন্ধান পেয়ে যায় তাহলে আপনি অবশ্যই সব প্রাপ্ত হবেন, যেটা আমরা হাদিসে বলছি সেই মুসলিমের 1893 নম্বর হাদিস, মান্দাল আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ভালো কাজের সন্ধান দিল সে এই ভালো কাজ যিনি করবেন তার অনুরূপ সব প্রাপ্ত হবে। যেমন সদকা, তা আপনার ওই রকম সামর্থ্য নেই দান সদকা করার, এক দুই টাকা হয়তো আপনি দিতে পারবেন আপনার সামর্থ্যের বাহিরে, আপনি গরিব মানুষ, কিন্তু একজন অসহায় মানুষের প্রয়োজন দেখা দিল, আপনি বললেন যে দান সদকা নিয়ে আলোচনা করলেন, এর ফাজাইল নিয়ে আলোচনা করলেন, বিরাট মর্যাদা নিয়ে আলোচনা করলেন, মানুষকে বললেন যে ভাই সম্ভব হইলে আমরা এখানে অংশগ্রহণ করি, প্রত্যেকে যা যার সামর্থ্য থেকে আমরা এই ক্ষেত্রে এগিয়ে আসি। আর এক্ষেত্রে অবশ্যই আপনার দাওয়াত পেয়ে যারা ভালো কাজ করবে আপনি এর সব প্রাপ্ত হবেন, আপনি সেটা ওই রকম ভাবে করতে না পারলেও আপনি এর সব পেয়ে যাবেন। এমন অনেক কাজ আছে যে আপনি বিদেশ আছেন, আপনার দেশে একটি অন্যায় হচ্ছে, সামাজিক গর্হিত কাজ হচ্ছে, আপনি সেখান থেকে আপনি পারছেন না সরাসরি অংশগ্রহণ করতে, কিন্তু আপনি বলেন ভাইয়েরা এসব কাজ করা অন্যায়, এর দ্বারা আল্লাহ তাআলা আযাব ফেলে আসবে, যারা দায়িত্বশীল তাদের উচিত তারা যেন সকল অন্যায় কাজ সমাজ থেকে বারণ করার জন্য তারা উদ্যোগী হয়, তারা যেন শক্ত হাতে এগুলো প্রতিহত করে। আপনি দাওয়াত দিলেন বললেন, তাহলে অবশ্যই কি আপনি সব পেয়ে যাবেন, সব প্রাপ্ত হবেন। তো সব কাজে নিজে করলেই বলা যাবে বিষয়টা এমন নয়, তো সাধারণভাবে সকল কাজ আমরা করতে পারি আমাদের সাধ্যের ভেতরে, সেক্ষেত্রে উচিত হলো নিজে আমল করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। তো আমাদের মাহবুব মাহবুবুর ভাই আপনার প্রশ্ন আছে কোনো, হাত তুলেছেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কোনটা হইলে ভালো হয় এটা সুন্দর তাফসীর একটু বুঝিয়ে বলবেন প্লিজ। তো আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। তো এ ভাই প্রশ্ন করলেন যে আকিমুসসলা বা ইকিমুনাসসলা, তোমরা সলাৎ কায়েম করো, বা মুমিনদের বৈশিষ্ট্য যারা সূরা বাকারায় আল্লাহ তাআলা উল্লেখ করলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন,
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون তো সূরা বাকারা শুরু দিক দিয়ে মুমিনদের বৈশিষ্ট্য মুত্তাকি যারা আছে তাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো মুমিনদের একটি সিফাত বৈশিষ্ট্য হচ্ছে যারা সালাত কায়েম করে আল কোরআন কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত তোমরা সালাত কায়েম করো যাকাত প্রদান করো তো সালাত কায়েম মানে কি সমাজে কায়েম করো এটা বোঝানো হয়েছে এটা সম্পূর্ণ বিকৃত অর্থ কোরআনের বিকৃত তাফসির করা কোন তাফসির কারো এমন ব্যাখ্যা করে নাই যে সমাজে কায়েম করুন আল্লাহ তোমরা কায়েম করো নিজেরা কায়েম করো নিজেদের মাঝে যাকাত যেটা আছে পরে যে যাকাতের কথা বলো যাকাতকে আপনি অন্যের মাঝে কায়েম করুন নিজে কায়েম করবেন যাকাত দিবেন এগুলো আপনি নিজে করবেন তো কোরআনের তাফসিরে কি আছে নীতিমালা আছে কোরআনের মন করে তাফসির করা যাবে না কোরআনের কিছু অংশ অন্য অংশের দ্বারা তাফসির করা হয়েছে তাফসির কোরআন বিল কোরআন প্রথম নম্বর কোরআনের হলো কোরআনের মাধ্যমে কোরআনের তাফসির করা দুই নম্বর কোরআন তাফসির করার নিয়ম হলো তাফসিরুল কোরআন করিম বিসুন্নতি সহিহা বিল হাদিস আস সহিহা সাবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কোরআনে তাফসির করতে হবে তো তিন নম্বর কোরআনে তাফসির করার নিয়ম হচ্ছে তাফসিরুল কোরআন করিম তাছাড়া এদের বিরাট পাণ্ডিত্য ছিল তারা আরবিতে সবচেয়ে পারদর্শী ছিলেন এবং তাদের বাদশাহ কুরআন নাজির হয়েছে এই জন্য কুরআন মর্মার্থ সম্পর্কে তারা অন্যদের চেয়ে বেশি জানেন তো সাহাবায়ে কেরামের তাফসীরের আলোকে কোরআন তাফসীর করতে হবে তারপর তাফসীর করার আরেকটি নিয়ম হচ্ছে তাফসীর কোরআন করিম বিআকওয়ালিত তাবিঈন বিশিষ্ট তাবিঈন যারা আছে বিশিষ্ট ইমাম যারা আছে তাদের তাফসীরের আলোকে কোরআন তাফসীর করা এতে কোরআনের বিষয়ে পাণ্ডিত্য রয়েছে বিশাল জ্ঞান রয়েছে কারণ তাবিঈন যারা আছে তারা সরাসরি সাহাবায়ে কেরামের তারা ছাত্র শিষ্য সাহাবায়ে কেরাম থেকে তারা তাফসীর জেনেছেন শিখেছেন এবং তাদের আরবি ভাষায় বিরাট পাণ্ডিত্য ছিল এবং তাদের বিরাট জ্ঞান ছিল ক্ষেত্রে কবির জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন তাবিঈন যারা আছেন তো তাবিঈনদের এদের যে তাফসির বিভিন্ন তাফসির গ্রন্থে এসেছে তাদের তাফসির গুলো তো তারপর তাফসিরের আরেকটা নিয়ম হচ্ছে তাফসির কুরআন করিম তো বিলুগাতিল আরবিয়াতি আরবি ভাষা যে আরবদের যে ভাষা আছে তো যেহেতু আরবি এ কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে এই জন্য আরবি ভাষায় কোরআনে এই শব্দগুলো কি সঠিক মর্ম সেদিকে লক্ষ্য করা তো ইকিমুনা সালা সালাত থেকে যতগুলো আকওয়াল আছে তাফসির এসে কোনো তাফসির এসেছে না তোমরা সমাজে কায়েম করো আব্দুল ইবনে আব্বাস সহকারে অনেক মুফাসসির আমি এগুলো পড়িয়েছি তাফসির কিতাবগুলো আমি পড়িয়েছি এগুলো মাদ্রাসে দুই আড়াই বছর পড়িয়েছি আমি পড়েছি পড়াইছি মদিনায় গিয়ে পড়ছি আবার এখানে এসে পড়িয়েছি কোথাও নেই তোমরা সমাজে কায়েম করো নিজে পড়লে চলবে না তো সমাজে কায়েম করো এটা হলো জামাতে ইসলামীদের তাফসির এটা এদের মন করে তাফসির গুলো জাহেলদের কথাবার্তা তো সমাজে কায়েম করা সেটা অন্যভাবে কুল্লুকুম রুআইন ও কুল বাসুন রুআইয়াতি সেটা হলো অন্য হাদিসের মাধ্যমে কোরআনে এটা আল্লাহ তাআলা বলেন তো কোরআনে এই আয়াতগুলো দ্বারা যে সমাজের সালাত কায়েম করে এটা উদ্দেশ্য নয় সমাজে কায়েম করার অন্যান্য দলিল দ্বারা সেটা প্রমাণিত অসংখ্য হাদিস আছে সেটা ভিন্ন ভিন্ন হাদিস প্রত্যেকটা আয়াত বা হাদিসের সঠিক ব্যাখ্যা দিতে হবে মন গড়াভাবে একটা আর একটা স্থানে লাগালে চলবে না সৎ কাজে যেমন আদেশ করা অন্যায় থেকে নিষেধ করা সলাদ সবচেয়ে শ্রেষ্ঠ একটি কি আমল ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সলাদ কায়েম করা সলাদ আদায় করা অতএব সলাদেরকে দাওয়াত আহ্বান করা আমার ছেলে মেয়ে যারা আছে তাদের মাঝে আমি সালাত কায়েম করব পরিবারে সালাত কায়েম করব প্রত্যেক দায়িত্বশীল যারা আছে এলাকার চেয়ারম্যান মেম্বার তিনি তাদের প্রজা যারা এদের খোঁজখবর নেবে তারা সালাত আদায় করে কিনা সমাজ প্রতি তার অধীনস্থ যারা আছে এদের খোঁজখবর নেবে হ্যাঁ সেটার অবশ্য গুরুত্ব আছে সেটা ভিন্ন দলিলের প্রমাণিত কিন্তু কোরআনের এই আয়াত দ্বারা এটা বোঝানো হয়নি আসলে বুঝতে পেরেছেন হাদা আল্লাহ তাআলা আলাম
আমি শেখের কাছে জানতে চাচ্ছিলাম একটা বিষয়, যে ঠিক এরকম ভাবে আমরা যেমন জানি যে হারাম বস্তু কেউ যদি পান করে তার ইবাদত কবুল হবে না, তারপরে জেনায় লিপ্ত থাকলে তার ইবাদত কবুল হয় না, এরকম বিশেষ কিছু কথা আছে, ইবাদত করছে কিন্তু জেনায় লিপ্ত আছে তাহলে তার ইবাদত কবুল হচ্ছে না, বন্ধ হয়ে থাকছে। তো এই যে দাওয়াতি কাজ করছি না, মানে যারা করছে না কিন্তু নিজে ইবাদত করছে আর ভালো কাজ করছে কিন্তু দাওয়াত মানুষকে ভালো পথে ডাকছে না, তখন যে আমাদের দোয়া কবুল হবে না বলা হচ্ছে, যেখানে যখন ওই যে কবুল হবে না তোমরা দোয়া করবে তারপরেও, তো সেই বিষয়টা কি এই এখনই মানে লাইভ এই মুহূর্তে ওটাই আমরা যদি না দিই মানুষকে, যেটুকুই জানি হয়তো আমি সুরা ফাতিহা সাতটা আয়াত জানি, এটাই বলছি না কাউকে, নিজের মধ্যে রেখে দিচ্ছি, তো এই মুহূর্তেই কি আমার অন্য কোনো দোয়া কবুল হচ্ছে না, নাকি এটা পরবর্তী বা খুব যখন কিয়ামত মানে অন্য একটা খুব সুদূর এটা পরে, এরকম বিষয়টা বুঝতে পারলাম না যে এটা কি এখনই সেটা নাকি পরবর্তীতে, একটু বুঝালেন আমাকে। তো এখানে যে বিষয়টা সেটা হলো কত কাজের আদেশ করবে, অন্যদিকে নিষেধ করা। তো কত কাজের আদেশ যেটা, এটা আমরা সাধারণ জানি যে ভালো কাজ করবো, মানুষকে জানাবো যে আমি যা জানি এই মুহূর্তে সবই জানাইতে হবে, আমার কি সময় আছে, প্রেক্ষাপট আছে, আমার সময়ের একটা ব্যাপার স্যাপার আছে, আমি তো আমরা অনেক কিছু জানি, সব কিছু আমরা প্রচার করি, তো প্রচার করা কি সম্ভব হয় না, কিন্তু অন্যায় যেগুলো অন্যায় গরিহিত কাজ যেটা আছে সেটা যে আমার সামনে এটা প্রকাশ এটা করা হচ্ছে, আমরা কেউ বলছি না, আমিও না আপনিও না কোনো আলিমও বলছে না অন্যায় ব্যাপকভাবে সমাজে এটা হচ্ছে, কেউ একটা কিছু বললো না একমতের সাথে সেটা প্রতিবাদ করলো না, তাহলে এটা অবশ্যই শরীর গরিহিত কাজ, এটা দ্বারা তারা আজাব দিবেন, আজাবটা ব্যাপকভাবে এটা সমাজে সবার মাঝে চলে আসবে, এই জন্যে যখন আজাব আসবে সবার মাঝে চলে আসবে, অন্যায় হলে শরীয়ত দরহিত কাজ হলে আল্লাহ নাফরমানি হলে সেক্ষেত্রে অবশ্যই কেউ না কেউ দায়িত্ব পালন করতে হবে, যে কেউ দায়িত্ব পালন না করে তাহলে সবাই গুণাগার হবে এবং সবার মাঝে বিরাট ধরনের আজাব নেমে আসবে, তখন দোয়া করলে দোয়া কবুল হবে না। তো এবার আরেকটা কথা যেটা বললেন, যে কেউ জেনা করলে বা অন্যায় করলে হারাম করলে তার আমল কবুল হবে না, আসলে এই বিষয়টা এমন নয়। তো হারাম খেলে হারাম খাদ্য গ্রহণ করলে তো সৎ কাজ নেক কাজ কবুল হবে কেন ইখতিলাফ আছে, তো অনেক উলামায়ে কেরাম তারা বলছেন যারা হারাম খাবে হারাম খায় তো হারাম খাওয়া আল্লাহর কাছে আমল কবুলের জন্য শর্ত। ইবনে রাজব হাম্বালি অনেক বড় একজন ইমাম তিনি বলেছেন, বেশ কিছু উলামায়ে কেরাম বলেছেন, আবার আরেক দল বলেন না এটা তো আল্লাহর কাছে যথাযথ সব বিনিময় প্রাপ্ত হওয়ার জন্য অবশ্যই হালাল খাদ্য গ্রহণ করা জরুরি, তো হালাল খাদ্য বক্ষণ না করলে কোনো দোয়া কবুল হয় না, এটা সর্বসম্মতিক্রমে সবাই একমত যে হালাল খাদ্য কেউ যদি না খায় তাহলে তার দোয়া কবুল হবে না, প্রসঙ্গে সহিহ মুসলিমে হাদিস রয়েছে। আর অন্যান্য যে পাপ আছে পাপের অবশ্যই প্রভাব রয়েছে, তো পাপ করার পরে যদি কেউ ইবাদত করে তো পাপ মুক্ত ভাবে ইবাদত করে আমাদের পার্থক্য আছে। এখানে আরেকটা বিষয় হলো এক শ্রেণীর মানুষ দেখে পাপও করে ইবাদতও করে না, আমি তো পাপ করি কিভাবে ইবাদত করব, এক তো সে কি করলো জড়িত, এটা তার একটা অন্যায়, তার একটা অন্যায় পাপে সে জড়িত আছে, আবার সে ইবাদতও করছে না, এক তো সে পাপে জড়িত সে অপরাধ করছে আবার সে ইবাদত করছে না, এটা তো মহা অন্যায়। তো সালাত ঠিক মতো আদায় করলে তো সালাতের মধ্যে যে ছোটখাটো পাপ গুলো হয়ে যায় সালাতের দ্বারা সেগুলো মাফ করে দেন, যে তাওবা করে নেয় তাহলে তারা কাবিরা গুনাগুলো ক্ষমা করে দিবেন, যদি সালাতের শেষে তাওবা করার নিয়ম রয়েছে। তো এই জন্যে আপনার উত্তর আশা করি বুঝতে পেরেছেন, তো আমরা যতটুকু জানি সাধারণ যে প্রচার করব আর নিষিদ্ধ কাজগুলো কেউ না কেউ বলতেই হবে, কেউ যদি না বলি তাহলে কিন্তু আল্লাহর আজাব নেমে আসতে পারে, নেমে আসবে যারা আল্লাহ হাদিসে বলছেন, আর এটা শুধু পরবর্তী জন্য, এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, সাহাবায়ে কেরামকে। অতএব সাহাবায়ে কেরাম থেকে পরে যারা তাবেয়ীন, তারপর তাবে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত দেখে নেওয়ার উদ্দেশ্য, কেবলমাত্র এক শ্রেণীর বিশেষ এক শ্রেণীর উদ্দেশ্য নয়, যেটা আমরা অন্য অন্য হাদিসের মাধ্যমে আমি বলেছি। তোমাদের মধ্য দিয়ে যে শরীয়ত গরহিত অন্যায় কাজ দেখে সে যেন অবশ্যই তা আদে প্রতিহত করে, আদে না পারলে জবান দিয়ে সেটা প্রতিহত করবে, জবান দিয়ে না পারলে অন্তর দিয়ে সেটা প্রতিহত করার কি করবে, নিয়ত করবে, ঘৃণা করবে, নিয়ত করবে প্রতিহত করার, বারণ করার। আল্লাহ তাআলা আলাম। জাজাকাল্লাহ খাইরান উস্তাদ। তো কয়েকটি প্রশ্ন এসেছে চ্যাটের মাধ্যমে। আমরা কিন্তু যে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45 ক্লাসটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ, আর 10 মিনিট। তো যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম শাহ, কেউ যদি ইসলামের দাওয়াত দেয় কিন্তু নিজেই মানে না এবং পাপের সাথে জড়িত, যেমন হারাম রিলেশন, কিন্তু তাকে যদি বলে সে মানে না কিন্তু সে অন্যদের ইসলাম সম্পর্কে জ্ঞান দেয় এবং অনেক জ্ঞান এবং অনেক অন্যান্য পাপের সঙ্গে জড়িত, এমন এখন তাদের শাস্তি কি ওই হাদিস কি আসবে? সেক্ষেত্রে বিশ্বনবী মিরাজে দেখেছিল, কিন্তু কিছু ব্যক্তিকে শাস্তি দিতে একটু জানাবেন। প্রশ্নটা করাই ভুল মনে হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় প্রশ্নটা একটু এলোমেলো হয়ে গেছে, এটার মধ্যে করেছেন আব্দুল সামাদ শেখ। আপনি ভয়েসে ব্যাখ্যা করলে ভালো হবে মনে হয়, প্রশ্নটা আমি নিজে বুঝতেছিলাম। যেটা বলছিলাম যে অনেকে দেখা যায় যে ইসলামের জ্ঞান দেয়, দাওয়াত দেয় এবং সে পাপের সঙ্গে জড়িত থাকে, নিষেধ করলে মানে না। তো এই ক্ষেত্রে সে যদি মানে কোনো আলেমও না হয় তাহলেও কি ওই হাদিসটি তার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, মানে এটা জানতে চাচ্ছিলাম। ওই হাদিসটা মানে কি? ওই যে মিরাজে গিয়ে দেখেছিল কিছু ব্যক্তি মাথা ফাটে দেওয়া হচ্ছিল, যে জ্ঞান ছিল অপরকে বলতো, এরকম টাইপের একটা ছিল না? তাদেরকে আঘাত করা হচ্ছে, তাদের জবানে আঘাত দেওয়া হচ্ছে, তারা বলতো কিন্তু তাদের আমল করত না, তারা বলতো তারা নিজের আমল করত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা নিজের আমল করে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের মুখে জবানে আঘাত দেওয়া হবে, যারা মিরাজের একটা হাদিস সম্পর্কে একটা হাদিস আছে। হ্যাঁ, তো আল্লাহুল মুস্তাআন। আসলে বলতে কি, ব্যক্তি জীবনে আমি খেয়াল করেছি এক শ্রেণী ভাইয়েরা দেখা যায় ফেসবুকে, সামাজিক মাধ্যমে মনে হয় যে অনেক আল্লাহওয়ালা, খুবই ভালো মানুষ, মানুষদেরকে ইনসাফের কোরআন সুন্নাহ দিকে তাওহীদ দিকে আহ্বান করে দাওয়াত দেয়। দোস্ত, তাদের লেনদেনে তো বাজে, মানুষের সম্পদ আত্মসাত করছে, মানুষের অধিকার সে ছিন্ন করছে, লেনদেনের চরম পর্যায়ের সে তার অবস্থান, একবারে চরম বাজে, তার লেনদেনে বাজে, আমলে দেখা যায় খুবই সে অবহেলা করে মানুষকে, ঠিকই ফেসবুকে সুন্দর সুন্দর পোস্ট দিবে, অথচ তার মাঝে না আছে সলাৎ, ঠিক মতো সলাৎও আদায় করে না, সিয়ামও আদায় করে না, যাকাতও দেয় না, সুদ ঘোষে জড়িত আছে এমনও আছে কেউ, আবার আখলাক খারাপ, চরিত্র খারাপ, ব্যবহার চরম খারাপ, এমন এক শ্রেণী আছে আল্লাহুল মুস্তাআন। তাহলে কাছে হেদায়েত কামনা করি, গুমরাহ থেকে মুক্তি চায়। তো যারা দায়ী আল্লাহ তাদের কাজকর্ম সবই সুন্দর হওয়া উচিত। আমার আমার কর্ম এবং আমার কথা যেন মিল থাকে, কথা কাজে মিল থাকা জরুরি। তো কথা কাজে মিল না থাকে, এটা তো এক ধরনের মুনাফিকদের কি বৈশিষ্ট্য, আয়াতুল মুনাফিকি সালাস, সেই মুসলিমের হাদিস, আল্লাহ মুনাফিকদের বৈশিষ্ট্য তিনটি, ইযা হাদাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, আপনি বলতেছেন ভালো কাজের কিন্তু নিজের মিথ্যাবাদী, কথা বলছে মিথ্যা বলছেন, আসলে বাস্তবে আপনার মাঝে এগুলো নেই, আপনি মানুষকে দেখাচ্ছেন যে আপনি অনেক ভালো মানুষ, আল্লাহওয়ালা, আপনি আল্লাহ ভীরু, কিন্তু বাস্তবে আপনি কি খারাপ লোক, এই জন্য আপনি প্রতারণা করছেন। ইখওয়াদিউনাল্লাহাল্লাযীন আমানু, কোরআন কারীমে আল্লাহ তার মুনাফিকদের বৈশিষ্ট্য বলেছেন, তারা আল্লাহ এবং মুমিনদেরকে দুঃখা দিতে চায়, তারা মনে করে আমি আল্লাহ এবং মুমিনদেরকে দুঃখা দিচ্ছি, অথচ তারা নিজেদেরকে কেবল দুঃখা দিচ্ছে, নিজের সাথে তারা পদপ্রদানা করছে, ওমায় শুরুন, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারছে না। এই জন্যে মুনাফিকদের বৈশিষ্ট্য যেটা আছে, কথা বললে মিথ্যা বলবে, এটা একটা ধরনের মিথ্যা বলা,
ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা, ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখা হলে সেটাকে খেয়ানত করা, গাদ্দারি করা, কোন বর্ণনা এসেছে ওয়াইদা খাসমা ফাজর, ঝগড়া বেঁধে লিপ্ত হলে অশ্লীল আচরণ করা, অশ্লীল কথাবার্তা বলা। আল্লাহ মুস্তাআন, আল্লাহর কাছে হেদায়েত কামনা করি নিজের জন্য সবার জন্য। আমাদের উচিত আমাদের দাওয়াতি কার্যক্রম এবং আমাদের আখলাকগুলো সুন্দর হওয়া, নিয়তে কাজ করা। তো আরেকটি বিষয় বলছিলাম, আজকে এই যে আমরা দাওয়াতি কাজ নিয়ে, উপকারিতা নিয়ে আমরা আলোচনা করলাম, তো আমি প্রায়ই বলি দেখা যায় অধিকাংশ ভাইরা বোঝে না, এগুলো বিদআতি কে শিরকি কথাবার্তা বললো, এগুলো আমরা প্রচার করি, মজা নেই। এত প্রচার করে দেখা যায় 100, 200, 300 শেয়ার হয়ে গেল তাহিরে মুখ দুমুখের আলোচনা, যেটাতে শিরিক আছে, বিদাত আছে, নাচানাচি আছে, এগুলো শেয়ার করলাম। এই যে এদেরকে আপনি কতর দিনের কাজ করলেন, এই যে আপনি 50টা শেয়ার করলেন, 100টা 50টা আপনি কুরআন ভিত্তিক বক্তব্য আলোচনা শেয়ার করলেন, তাহলে কতটুকু হইতো মানুষ 50টা কুরআন ভিত্তিক সুন্দর একটা আলোচনা তারা পেত, সেগুলো শুনলে তাদের দাওয়াতি কাজ হতো, হ্যাঁ তাদের অনেকের হেদায়েত হতো। আপনার এই 100টা 150টা শেয়ার না করে যদি 150টা কুরআন সুন্নাহ ভিত্তিক শাইখদের, শাইখ মাশাইখদের আলোচনা আপনি শেয়ার করতেন, আপনার শেয়ার হতো, তাহলে কতই না উত্তম হতো। সৌদি আরবে আমি খেয়াল করেছি, সৌদি আরবের শাইখ মাশাইখ যারা আছে, এদের সামান্য একটা কথা, তার দুই লাইন লিখেছেন সুন্দর একটা কথা, পুরো হাদিস না, পুরো হাদিস মর্ম একটা কথা তারা সার নির্দেশ লিখলেন, উপদেশ লিখলেন, সেটা দেখা যায় অনেকে আমি খেয়াল করেছি হাজার হাজার শেয়ার হয়, কয়েক হাজার শেয়ার হয় এমন কথা। শাইখ সুলাইমান রুহাইলি এই ধরনের বড় বড় যারা শাইখ মাশাইখ আছে, তো এদের দেখা যা এটা সামান্য উপদেশ, সামান্য একটা কথাবার্তা, সেটা হাজার হাজার শেয়ার হচ্ছে, একটা আলোচনা দেখা যায় হাজার হাজার মানুষ শেয়ার করছে। কিন্তু আমরা দেখা যায় বাঙালিরা এগুলো করি না, তো বাঙালিরা দেখা যায় গান বাজনা অশ্লীলতা বিহায়পনের ক্ষেত্রে হাজার হাজার শেয়ার হচ্ছে, আর আমরা যেটা শেয়ার করি বন্ধুদের দেখা যায় এগুলো আমরা খুব শেয়ার করতে মজা মজা পাই, এগুলো বেশি শেয়ার করি অধিকাংশরা। অথবা আমাদের স্বভাব হলো এই প্রতিবাদমূলক, কেউ কাউকে বিদা থেকে কঠিন ভাবে একটা বক্তব্য দিয়েছে, এটা আমরা খুব শেয়ার করলাম, হ্যাঁ হ্যাঁ বিদাতির বিরুদ্ধে একবারে কঠিন বক্তব্য দিয়েছে, এটা আমরা খুব শেয়ার করলাম, শুধু এটা কেন আমরা করবো, আমাদের মনটা কেন এমন? সাধারণ যে এই যে যে নম্র ভাবে সাধারণভাবে মার্জিত ভাষায় যে দাওয়াতি কাজগুলো হচ্ছে ধীরে ধীরে, এর দ্বারা যে মহান আল্লাহ তালা ইচ্ছে কত মানুষ হেদায়েতের প্রতি আসতে পারে আপনি কল্পনা করতে পারবেন। তো আমরা যদি ধীরে সুস্থ সুন্দরভাবে মার্জিত ভাষায় এই দাওয়াতি কাজগুলো নম্র কথা বলো, কারণ তোর কখন বসে যায় সেটা আপনি বুঝতে পারবেন না, আমরা জানি না কার কোন কথার দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইরা, তো সবাইকে বলবো এই বিদাতে যারা আছে, শিরিক বাজার পূজার যারা আছে, যাদের মানহাজ আকীদা বিশুদ্ধ নয়, তাদের গুলো আপনার শেয়ার করবেন না। গ্রহণযোগ্য শাইখ মাশাইখ যারা সুলামা কেরাম যারা আছেন, তাদের বক্তব্যগুলো বেশি বেশি শেয়ার করবেন, তাদের লেখনী শেয়ার করবেন, এর দ্বারা দিনের প্রচার হবে, হেদায়েত প্রচার হবে, তো গুমরাহি সমাজ থেকে ফেতনা দূর হবে, বিদাত দূর হবে, শিরিক দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটু প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন এটা চ্যাটে এসেছে, একজন ভন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ, আমরা জানি সাদা পাতা, সাদা পাতা বলতে যে পানির সাথে খাওয়া হয়, সাদা পাতা বা জর্দা এগুলো হারাম, এখন আমাদের আমাদের শাশুড়ি বা মা বা বৃদ্ধ যারা আছেন তারা এগুলো পানির সাথে খেয়ে থাকেন আর বলেন এগুলো না খেলে দাঁতে ব্যথা হয়, অনেক বোঝালেও তারা বোঝে না, উল্টো বলে এগুলো আর কয় টাকাই যায় এভাবে এইভাবে ভাবেন, এখন উনাদের জন্য এগুলো যদি আমি এনে থাকি তাহলে আমার গুনাহ হবে কি? আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা রাসূলিল্লাহ আলা সুন্নাতে মানিনা আম্মা বাদ। তো প্রথমত এই যে তাদের যে দাঁতে ব্যথা বলে, দাঁতে ব্যথার সাথে অনেকগুলো খাওয়ার কারণে হচ্ছে, দাঁতে ব্যথাগুলো হচ্ছে এসব খাওয়ার কারণে, দাঁত নষ্ট হয়ে গেছে, দাঁতে পোকা ধরে গেছে, তো সাদা পাতা জর্দা হাকিমপুরি জর্দা টর্দা যেগুলো আছে এগুলো খাওয়া অবশ্যই এটা মদের হুকুমে। আল্লাহ রাসূল হাদিসে যারা বলছেন, যে মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল মুসকিরিন খমরুন কুল মুসকিরিন হারামুন, নেশা সৃষ্টিকারী প্রত্যেকটা বস্তু হলো হারাম এবং প্রত্যেকটা মদ হলো হারাম, কুল মুসকিরিন খমরুন, প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী বস্তু হলো মদ
ওকুল মুসকিরিন হারাম, নেশা সৃষ্টিকের প্রতিটি বস্তু হলো হারাম। ওমান শারিব আল খমর ফি দুনিয়া, দুনিয়াতে যে মদ মদ পান করবে, অথবা মদ্যপানে অভ্যস্ত হয়ে যে মারা যাবে, লামিয়াতুব, এবং যে তাওবা করবে না, লামিয়াশরাবহা ফিল আখিরাতি, তাহলে পরকালে জান্নাতে পবিত্র মদ সে পান করতে পারবে না। এই যে সাদা পাদা জর্দা টর্দা যেগুলো আছে, হাকিম পরি এই সে অনেক পরি আছে, এগুলো খেলে, এবং দেখলাম ডাক্তার জাহাঙ্গীর কবির তিনি আলোচনা করলেন যে সুপারি যে রাখা হয়, কাঁচা সুপারি যেটা আছে, সুপারির কারণে ক্যান্সার হয়, এগুলো ক্যান্সার তৈরি হয়, তো এগুলো ক্ষতি, বিরাট ক্ষতি রয়েছে। এক তো দাঁত নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়, সিগারেট যেটা খাচ্ছে সেটা তো একটু রিফাইন করে প্রসেস করে খাচ্ছে, আর এটা ডাইরেক্ট খাচ্ছে, সরাসরি সেটা খাচ্ছে। তো এই জন্য হাদিসে রাসূল বলেছেন, মা আসকার কাসির ফা কলিলুহু হারামুন, মা আসকার কাসিরুহু ফা কলিলুহু হারামুন, বেশি খাইলে যেটা নেশা সৃষ্টি করে সেটা অল্প খাওয়াটা হারাম। কোনো কোনো বর্ণনা এসেছে, মাসকার আল ফারাকু ফাকুল কলিলি মিনহু হারাম, এক মোটা খেলে যদি নেশা তৈরি হয় তাহলে সে জিনিসটার অল্প খাওয়া এটা হারাম। অতএব এগুলো হারাম, নেশার অন্তর্ভুক্ত, মদের অন্তর্ভুক্ত। খেয়াল করুন, দেখুন শয়তানের কি চক্রান্ত। এক শ্রেণীর মানুষ যারা ডাইরেক্ট মদে লিপ্ত, মদ মদ্যপানে তার লিপ্ত আছে, এটাতে এক শ্রেণী আছে। আরেক শ্রেণীর যারা যারা দেখে দিন দৌড় পালন করে, এক শ্রেণী হুজুরা, অনেক হুজুর আছে এই সাদা পাতা খায়, জ্বর দেখায়, হুজুর আছে, মা বোনরা আছে, যারা দিনদার তারা কি করলো, নেশা জড়িয়ে পড়লো, আর বিড়ি খায়, সিগারেট খায়, অধিকাংশ বিড়ি সিগারেট খাচ্ছে, বিড়ি সিগারেট ডাইরেক্ট মদ না হলে কি, এটা মদের কাছাকাছি, মদের কাছাকাছি অবশ্যই এগুলো, তা দেখেন এটা হারাম, অনেক বড় কবিরা গুনা, এবং এটা ক্যান্সার সৃষ্টি করে, অনেক জটিল কঠিন রোগ তৈরি করে। মানুষ এত নির্লজ্জ, এখানে লেখা আছে যে এটা খাইলে মৃত্যু ঘটায় বা অনেক রোগ তৈরি করে, ক্ষতিকারক লেখা আছে, সেটা তারপর মানুষ খাচ্ছে পাগলের মতো। তো এক তো এগুলো হারাম, এর দ্বারা বিরাট ক্ষতি হয়, অতএব কোন মুসলিমের ক্ষতি আপনি করতে পারবেন না, কাউকে কিনে দিলেও সেটা আপনার জন্য জায়েজ হবে না, এর করা যাবে না। তো মুসলিম নিজেও নিজে ধ্বংসের দিকে ঠেলে দিবে না, অন্যকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না। অতএব আমার আপনার শাশুড়ি হোক বা অন্য কেউ হোক, তাকে সেগুলো হারাম জিনিস প্রয়োগ করে দেওয়া যাবে, আপনি বোঝাবেন, আমার বাসা আপনি জানাবেন, এটা তো ডাক্তারি বিজ্ঞানের মাধ্যমে, কুরআন সুন্নাহর মাধ্যমে এটা নিষিদ্ধ, এর দ্বারা বিরাট ক্ষতি হবে। অতএব আম্মু, আমি তো ইচ্ছা করে আপনাকে দিতে পারি না, এটা গুনাহ হবে, পাপ হবে, আপনি কঠিন ভাষায় রাগ করে বলবেন না, মার্জিত ভাষা তাকে বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে তাওফিক দান করুন এই ধরনের নেশা জাতীয় দ্রব্য পরিহার করার জন্য। আমিন আমিন। জাযাকাল্লাহ খাইরান সাহেব। তো আজকে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো, আপনার আছে তো মসজিদে তো এখন আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো সবাইকে রিমাইন্ডার মনে করিয়ে দিচ্ছি যে আমাদের ক্লাস শনিবার পর্যন্ত প্রতিদিন চলবে, আজকে তো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, পরবর্তী চার দিন ইনশাল্লাহ একই সময় বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45 বাদ মাগরিব আমাদের ক্লাসটা শুরু হবে। তো সবাই খেয়াল রাখবেন আপনারা, আর আমি ইনশাল্লাহ পিডিএফটা পাঠিয়ে দেবো আগামী চার দিন। হেফাজত করুন, সবাই বেশি করে শাহের জন্য দোয়া করি, আল্লাহ যেন উনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। আপনারা অনেকে জানেন শাহ অ্যাক্সিডেন্ট করেছিলেন, পায়ে আঘাত পেয়েছেন, সেলাই আছে, আবার ডাক্তার বলছে অপারেশনের প্রয়োজন হতে পারে, সবাই দোয়া করবেন শাহের জন্য। তো ঠিক আছে, আগামী কালকে ইনশাআল্লাহ আমরা আবার সন্ধ্যা 6:45 আমাদের ক্লাস বলেন স্যার। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।